হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আমরা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হতে। তো আজকে আপনাদের সামনে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকে দেখবেন এবং অবশ্যই আপনারা আপনাদের কাজে দিবে। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়নের একটি চাকরির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটা রিসেন্টলি দিয়েছে। তো বিজ্ঞপ্তিতে বলা আছে, পুলিশ ব্যাটালিয়ন সময় নিম্ন পদের জন্য কিছু পুরুষ প্রার্থী বাছাই নিয়োগ করা হবে। পদের নাম ও সংখ্যা: কনস্টেবল কুক বাবুচি হচ্ছে 73টি, কনস্টেবল টেইলর দর্জি হচ্ছে 6টি, কনস্টেবল এনসিই পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 29টি, কনস্টেবল ইএনবিআর বুটমেকার হচ্ছে 8টি। স্থান হচ্ছে ঢাকার উত্তরস্থ পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠ, এনপিবিএন মাঠ। প্রার্থী বাছাইয়ের যে সময় তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে 29/1/2023 খ্রিস্টাব্দ সকাল 9:00 সময়। বাছাই ভর্তি তারিখ বয়স: উপরবর্ণিত পদের জন্য সকল প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে থাকতে হবে। যারা থাকবে তারাই বিবেচিত হবেন। তবে 25/3/2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা পৌঁছেছেন তারা যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা অন্যান্য কোঠার জন্য বিদ্যমান কোঠাভিত্তিক বয়সসীমা সুবিধা অনুসৃত হবে। শিক্ষকতা যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী জিএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। যাতে তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে 5'6" পুরুষের ক্ষেত্রে, নৃগোষ্ঠীর ক্ষেত্রে দেওয়া আছে কম, বুকের মাপ 31/33 এবং অন্যান্য কোটার ক্ষেত্রে 5'4", নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধা সন্তানদের 5'4". আচ্ছা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বেতন সুবিধা হচ্ছে উপরবর্ণিত পদের জন্য স্কেল বেতন হচ্ছে 2015 অনুযায়ী 17তম গ্রেড বেতন স্কেল এখানে দেওয়া আছে। শর্তাবলী দেওয়া আছে: আগ্রহী প্রার্থীদেরকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সনদপত্র, অষ্টম শ্রেণী জিএসসি পাশের মূল সনদপত্র এবং মূল সনদের ফটোকপি, একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণপত্র দিতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যে কাগজগুলো যথারীতি আপনার সরকারি চাকরি ক্ষেত্রে ব্যবহার করেন, জাতীয় পরিচয়পত্র, তারপর 3 কপি ছবি বা আরও যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনাদের সব কিছু নিয়ে যেতে হবে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের এটা সম্ভবত আপনারা জানেন যে চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অনলাইন ইউজ করা, এখানে আপনাদের যে বিষয়গুলো তারা তুলে ধরেছে, আপনারা জানেন যে এর আগে আমরা অনেক একটা ভিডিও বানিয়েছিলাম যে সাধারণ নির্দেশাবলী বা কী কী কাগজপত্র নিয়ে যেতে হয় সেগুলো সব আপনাদের এর আগের ভিডিওটি আমরা জানিয়েছি। তো আজকে এখানে জানানোর কিছু নেই। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের চাকরির বিজ্ঞপ্তিটা রিসেন্টলি, তো আপনারা এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা অফেরাযোগ্য টেন্ডারের চালানোর মাধ্যমে আপনাদের দিতে হবে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা জানিয়ে দেবো যে কোন ঠিকানে আপনারা আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন। আবেদন ক্ষেত্রে এখানে কিছু সার্কুলার কিছু বলা হয়নি, সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে দেবো যে আসলে আপনারা কীভাবে আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্যে এই ছিল আমাদের চাকরির বিজ্ঞপ্তি। তো আমরা পরবর্তীতে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনার সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।